যুদ্ধে যেটি সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে রাইফেল এবং ভালো রাইফেল ছাড়া যুদ্ধ অসম্ভব এর প্রমাণ হিসেবে আপনারা রকি ভাইকে ধরতে পারেন যুদ্ধ করার জন্য কেজিএফ এর রকি ভাই বাইরের দেশ থেকে রাইফেল ইম্পোর্ট করতে গিয়েছিল তাহলে বুঝতে পারছেন একটি যুদ্ধে রাইফেল কতটা গুরুত্বপূর্ণ এই রাইফেলের ব্যবহার হয়ে আসছে প্রথম বিশ্বযুদ্ধ থেকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে আজ পর্যন্ত অনেক ধরনের রাইফেল তৈরি হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই বর্তমান পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর রাইফেল রয়েছে যাদের সামনে আপনি এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারবেন না বিভিন্ন দেশের সৈন্যদের সক্ষমতা বাড়ানোর জন্য দেশগুলো বিভিন্ন রকমের রাইফেল ব্যবহার করে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর দশটি রাইফেল সম্পর্কে এই দশটি রাইফেলের মধ্যে যদি একটিও আপনার কাছে থাকে তাহলে আপনি মনে করবেন রকি ভাইয়ের সাথে যুদ্ধ করতে আপনি প্রস্তুত তো যাই হোক ভিডিওটি দেখার পর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না তাদেরকে এই অস্ত্রগুলো দিয়ে শুট করা হবে তো 10 নম্বর অবস্থানে রয়েছে AK-47 বর্তমান পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর 10টি রাইফেলের মধ্যে একটি রাইফেল হচ্ছে AK-47 AK-47 এর বুলেট হচ্ছে 7.62 mm তাছাড়া বর্তমান পৃথিবীতে সব থেকে বহুল ব্যবহৃত রাইফেল হচ্ছে এই AK-47 এমনকি বাচ্চা থেকে বুড়ো সবাই এই অস্ত্রের নাম জানে একটি দেশের সামরিক বাহিনী থেকে শুরু করে দেশের গুন্ডা মাস্তানও এই AK-47 ব্যবহার করে থাকে এটি হচ্ছে পৃথিবীর প্রথম অটোমেটিক কার্যকরী রাইফেল AK-47 এত জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে এটি সহজে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটি অনেক প্রাণঘাতী তাছাড়া এই রাইফেলটির বিশেষত্ব হচ্ছে এটি খুব কম জ্যাম হয় এবং খুব গরমও হয়ে যায় না এটা দিয়ে সিঙ্গেল শট ব্রাশ ফায়ার এমনকি গ্রেনেডও ছোড়া যায় মজার ব্যাপারটি হচ্ছে এই রাইফেল দিয়ে 50 মিটার দূর থেকে আপনি যে কোনো লোহাকে ভেদ করতে পারবেন তাছাড়া আপনি যদি কাস্টমাইজ বুলেট ব্যবহার করেন তাহলে AK-47কে আরও প্রাণঘাতী করে তুলতে পারবেন AK-47 আবিষ্কার করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লেফটেন্যান্ট জেনারেল 1941 সালে তাকে যখন জার্মান সৈনিকরা আক্রমণ করে তখন তিনি হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই রাইফেল তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অনেক রিসার্চ করার পর তিনি AK-47 তৈরি করেন তবে রাশিয়ান এই লেফটেন্যান্ট জেনারেল এটি কপিরাইট করেছিল না যার কারণে বিভিন্ন দেশ এই রাইফেল মডিফাইড এবং নকল করেছে তাছাড়া তিনি যখন দেখলেন যে তার AK-47 বিভিন্ন সন্ত্রাসীরা ব্যবহার করছে তখন তিনি অনেক দুঃখ পেয়েছিলেন কিন্তু তিনি কিছু করতে পেরেছিলেন না কারণ তার এটি কপিরাইট করা ছিল না পৃথিবীতে যত মানুষ বুলেটের আঘাতে মারা গিয়েছে তার মধ্যে বেশিরভাগই মারা গিয়েছে AK-47 এর আঘাতে এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে HK-MG-4 মার্কিন সেনাবাহিনীরা এই রাইফেল বেশি ব্যবহার করে থাকে এবং এই রাইফেলটিতে রয়েছে 5.56 mm এর বুলেট মজার ব্যাপারটি হচ্ছে এই রাইফেলে এয়ার কুলারও রয়েছে যার কারণে এটিকে অনেক জনপ্রিয় অ্যাসল্ট রাইফেল বলা হয় জার্মানির একটা কোম্পানি এই রাইফেলটি তৈরি করে মজার ব্যাপারটি হচ্ছে এই অ্যাসল্ট রাইফেল মেশিন গানের মতো গুলি ছোড়ে এবং এর সামনে কেউ দাঁড়াতেই পারে না তো এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে HK-G416 পৃথিবীর সব থেকে মারাত্মক এবং বিপজ্জনক রাইফেলের মধ্যে অন্যতম একটি রাইফেল হচ্ছে HK-G416 মজার ব্যাপারটি হচ্ছে এই রাইফেলে অটোমেটেড সিস্টেম ব্যবহার করার পাশাপাশি সেন্সরও রয়েছে যার কারণে এটি অধিক জনপ্রিয় এবং 2004 সালে এই রাইফেলটি প্রথমবারের মতো প্রোডিউস করা হয় এবং আপনি জানলে অবাক হবেন প্রতি মিনিটে এই রাইফেল 700 থেকে 900 রাউন্ড গুলি ছুড়তে পারে তো এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে UZI-SAB পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাইফেলের মধ্যে একটি রাইফেল হচ্ছে UZI-SAB প্রথমবারের মতো এই রাইফেল প্রোডিউস করা হয় 1940-এর দশকে এটি হচ্ছে একটা ইসরায়েলি অস্ত্র এবং ইসরায়েলের সেনাবাহিনী এই অ্যাজল রাইফেলটি ব্যবহার করে থাকে এবং এই রাইফেলটি ডিজাইন করেছিলেন মেজর উজেল তাছাড়া এই রাইফেলটির বিভিন্ন ভার্সন রয়েছে প্রতি মিনিটে এই রাইফেলটি 600 থেকে 700 রাউন্ড গুলি ছুড়তে পারে রাইফেলটি ওজনে হালকা হওয়ার কারণে এটি খুব সহজে চালানো যায় এবং রাইফেলটির অ্যাকুরেসি খুব ভালো তাছাড়া এই রাইফেলটি এত দ্রুত কাজ করে যে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার রাইফেল থেকে কতগুলো গুলি বের হলো এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে HK-G36 1995 সাল থেকে জার্মান সেনাবাহিনী এই রাইফেলটি ব্যবহার করে আসছে অত্যন্ত অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে এই অ্যাজল্ট রাইফেলটি তৈরি করা হয়েছে এবং আপনি এই রাইফেলের ডিজাইন দেখে বুঝতে পেরেছেন যে এই রাইফেলটি কতটা বিপজ্জনক পৃথিবীর প্রায় 40টি দেশে জার্মানি এই অ্যাজল্ট রাইফেলটি রপ্তানি করে থাকে তাছাড়া এই রাইফেলটি একসাথে 30টি বুলেট ধারণ করতে পারে এর পাশাপাশি এটিতে অতিরিক্ত 3টি ম্যাগাজিন রয়েছে
এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে FNSCR পৃথিবীর সবথেকে মারাত্মক অ্যাজল রাইফেলের মধ্যে একটি রাইফেল হচ্ছে এটি ইউএস এর স্পেশাল ফোর্সের জন্য এই রাইফেলটি স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে ইউএসএ এবং বেলজিয়াম যৌথ উদ্যোগে এই রাইফেলটি তৈরি করেছে এটি হচ্ছে অ্যাডভান্স নেক্সট জেনারেশন অ্যাজল রাইফেল যার সামনে কোনো শত্রুপক্ষ টিকে থাকতে পারবে না মার্কিন সেনাবাহিনীরা স্পেশাল অপারেশনে এই অ্যাজল রাইফেলটি ব্যবহার করে থাকে বর্তমান বিশ্বের 20টি দেশের এলিট বাহিনী এই স্পেশাল অ্যাজল রাইফেল ব্যবহার করে থাকে মজার ব্যাপারটি হচ্ছে এই রাইফেলের মেকানিজম অন্য সব অ্যাজল রাইফেলের থেকে আলাদা এই রাইফেলে বিভিন্ন মুড রয়েছে আপনি বিভিন্ন মুড ব্যবহার করে এই রাইফেলটি চালাতে পারবেন এই রাইফেলটি এতটাই বিপজ্জনক যে এর 600 মিটারের মধ্যে যাই পড়বে সেটাকে ছাই ছাই করে ফেলবে তো এরপর 4 নম্বরে রয়েছে F2000 পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাইফেলের মধ্যে 4 নম্বরে থাকবে F2000 পুরনো মেশিন গানের বদলে এই রাইফেলটি তৈরি করা হয়েছে এই রাইফেলটি ব্যবহার করে আপনি মেশিন গানের মতো বুলেট ছুড়তে পারবেন বেলজিয়ামের একটি অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান এই অ্যাজল রাইফেলটি তৈরি করেছে অন্যান্য অ্যাজল রাইফেলের থেকে এই রাইফেলটির অ্যাকুরেসি সবথেকে ভালো এটির ওজন হালকা হওয়ার কারণে বিশ্বের বেশিরভাগ সেনাবাহিনী এই অ্যাজল রাইফেলটি ব্যবহার করে থাকে তো এই সকল কারণে ডেঞ্জার ইন্ডেক্সে এই রাইফেলকে চতুর্থ স্থান দেওয়া হয়েছে তো এরপর 3 নম্বরে রয়েছে AUG-A3 পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাইফেলের মধ্যে একটি বিপজ্জনক রাইফেল হচ্ছে AUG-A3 এই অসাধারণ অ্যাজল রাইফেলটি অস্ট্রেলিয়া ডিজাইন করেছে এবং স্পেশাল মেটাল দিয়ে তৈরি হয়েছে এই রাইফেলটি 1977 সাল থেকে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী এই রাইফেলটি ব্যবহার করে আসছে এটি ট্রিগার অর্ধেক করে টানলে একটি করে ফায়ার হয় এবং পুরোটা টান দিলে রাইফেল অটোমেটিক মোডে চলে যায় পৃথিবীর প্রায় 40টি সেনাবাহিনী স্ট্যান্ডার্ড রাইফেল হিসেবে এই অ্যাজল রাইফেলটি ব্যবহার করে থাকে এটিতে নাইট ভিশন এবং টেলিস্কোপ মুড সহ বিভিন্ন ফিচার্স রয়েছে এবং এই রাইফেলটি চূড়ান্ত ফ্লেক্সিবল রাইফেল হিসেবে তৈরি করা হয়েছে এটিকে মাল্টিপারপাস অ্যাসল্ট রাইফেলও বলা হয়ে থাকে এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে AWM পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাইফেলের মধ্যে 2 নম্বরে থাকবে AWM এই রাইফেলটিতে দানবীয় আকৃতির বুলেট ব্যবহার করা হয়েছে যার কারণে এটি অনেক ধ্বংসলীলা চালাতে পারে যারা স্নাইপার পছন্দ করেন তাদের জন্য এই রাইফেলটি জনপ্রিয়তার শীর্ষে থাকবে আপনি জানলে অবাক হবেন এই রাইফেলটি 2.5 কিলোমিটার দূর থেকে নিশানাতে আঘাত করতে পারে 2017 সালে একজন ক্যানাডিয়ান এই স্নাইপার ব্যবহার করে 3.5 কিলোমিটার দূর থেকে একজনকে হত্যা করেছিল তো এখন আপনি বুঝতে পারছেন এই রাইফেলের কভারেজ এরিয়া কত বড় তো 1 নম্বর অবস্থানে রয়েছে ট্র্যাকিং পয়েন্ট গান পৃথিবীর সবথেকে বিপজ্জনক গান হচ্ছে ট্র্যাকিং পয়েন্ট গান এটি হচ্ছে একটি লং রেঞ্জ স্মার্ট রাইফেল এটিতে ট্র্যাকিং সিস্টেম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে তাছাড়া এটিতে ব্যবহার করা হয়েছে লেজার মেকানিজম পদ্ধতি যার কারণে এর অ্যাকুরেসি অনেক বেশি তাছাড়া এই রাইফেল ব্যবহার করে যে কোনো মুভিং টার্গেটে আপনি শ্যুট করতে পারেন টার্গেট এবং শুটিং পয়েন্ট যখনই মিলবে তখন এটি অটোমেটিক ফায়ার হবে মজার ব্যাপারটি হচ্ছে এই রাইফেলটি আপনি স্মার্টফোনের মাধ্যমে মনিটরিং করতে পারবেন তো পৃথিবীতে কত বিপজ্জনক রাইফেল রয়েছে তা তো আপনি দেখতে পেলেন এই রাইফেলগুলোর মধ্যে কোন রাইফেলটি আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন